আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রাইশা মারিয়াম সুমি চ্যানেলে আমি সুমি আপনাদের জানাই অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। এই টেবিলের অবস্থা রোজ খারাপ থাকে, সকাল সকাল এটাকে একটু গুছিয়ে দিলাম। তো টেবিল মুছে শেষ করে দেখি এদিকে জল এসে গেছে, জল ভরতে লাগলাম। তো ওখানে জল ভরতে দিয়ে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে আমি চিকেন কষা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম, অনেকগুলো ভালোভাবে ভাজা হবে। চিকেন গুলো ভাজা হয়ে গেছে, তেল একটু কম হয়েছিল তো আবার তেল দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলা দেবো। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন। একটু জল দিয়ে দিলাম, জল প্রায় শুকিয়ে এসেছে। তো এখন আবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আবার জল দেব। আমার ঝোলটা উঠে উঠেছে, এখন ধনে পাতার গ্যাস পাতা দিয়ে দিলাম। তো এগুলো কিছু সময় আরও ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সকাল 9টায়। তারপরের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।